একটা হচ্ছে যে ও তামিম যেটা বলে গেল যে ও লিমিটেশন বেসিক্যালি ওর অনেকগুলা ভেরিয়েশন আছে, যেমন কাটার যেটা ও করে সেটা কিন্তু দুই রকমের কাটার করে। সো একটা ব্যাটসম্যান যদি দুইটা বল খেলে ও চিন্তা করবে যে এইভাবে কাটার করে, সো ওর আর একটা আছে যেটা মারলে আবার তখন আবার অন্যভাবে চিন্তা করতে হবে। আর অবভিয়াসলি ও যেভাবে পারফর্ম করছে এখন, তো ও তো ডেফিনেটলি আমাদের এখন উইকেট টেকিং বোলার, আর উইকেট টেকিং বোলারই সবসময় অ্যাটাকিং বোলার হয়। সো এই মুহূর্তে আমাদের লাস্ট তিনটা তিনটা সিরিজে ও যেভাবে বোলিং করেছে আমি মনে করি ও অনেক বড় রোল প্লে করেছে। আর ও যেভাবে খেলছে আমি সবসময় ফিল করি যে ও এমন কোনো হয়তো বা অনেক বড় কোনো বোলারের রেকর্ড ও ভাঙার মতো ওর অ্যাবিলিটি আছে, আমি সবসময় এটা বিশ্বাস করি। আর আরেকটা জিনিস, ও তো পানি করেছে হয় তিনটা নিবে নাহলে পাঁচটা নিবে, ওর ভেতরে আর কোনো উইকেট নিবে না। না প্রথমে যেটা হয়েছিল যে আম্পায়ারের ডিসিশনের জন্য আমি বলছিলাম যে ঠিক আছে আম্পায়ার ডিসিশন নেই। আর দ্বিতীয়বার যেটা হয়েছে ওরা কি আলাপ করছিল আমি ঠিক জানি না, বাট আমি ওকে বললাম মানে যেটাই হোক বলতে চেয়েছিলাম যে প্লে দ্য গেম উইথ স্পিরিট, দ্যাটস ইট, আর কিছু। না আমি আসলে বুঝতে পারিনি, কারণ আমি জানতাম না ওদের ভেতরে কি হচ্ছিল, মানসিক অবস্থা কি ছিল আমি ঠিক জানি না। বাট যেটাই হতো আমি জানি না, আসলে ডিসিশনটা তো ওদের উপরে ছিল, বাট তারা যেটা করা উচিত সেটাই করেছে, মাঠে ফিরে খেলেছে, এটাই আমার কাছে মনে হয় এটাই ঠিক। প্রথম কিন্তু নাসি চিল্লা চিল্লাচ্ছিল যে এই সবকটা স্লিপ হয় সবকটা, তখন আমার মাথায় আসলো যে ঠিক আছে সবকটাই স্লিপ নেই, যেমন অস্ট্রেলিয়া করেছিল একবার, তো হঠাৎ করে ওটাই মাথায় আসলো। তবে নাসি প্রথমে চিল্লা চিল্লা বলছিল, এটা খুব খুবই স্বাভাবিক, কারণ আপনি অক্টোবরে মানে প্রায় এক বছর, প্রায় এক বছর তো, বাট তারপরে এখন কিছু করার নেই, কারণ আমাদের সামনে T20, সো আমাদের সেখানে প্র্যাকটিসটা বেশি করতে হবে। তারপরে আমি জানি না কি ডিসিশন হবে, হয়তো বা বোর্ড কারোর সাথে কন্ট্রাক্ট করে খেলতে আমরাও যেতে পারি বা তারাও আসতে পারে, ডিপেন্ড অন ক্রিকেট বোর্ড। বাট বাট এই মুহূর্তে আসলে আমার মনে হয় যেহেতু নেক্সট বাংলাদেশের যেটা খেলা T20 ওয়ার্ল্ড কাপ বা এশিয়া কাপ তার আগে, সো আমাদের ফোকাসটা ওই দিকেই রাখতে হবে, এর বাইরে আসলে যাওয়া ঠিক হবে না আমার মনে হয়। না এটা তো ওর অনেক আর্লি স্টেজ, ও শিখছে, এটা ওর নেটে প্র্যাকটিস করছে, এবং এটা ওর জন্য খুব ভালো অপরচুনিটি ছিল এখানে ইউজ করার। কয়েকটা চার কিন্তু হয়েছে ও করতে, যে কয়েকটা চারও আগের ম্যাচেও হয়েছে, এই ম্যাচও হয়েছে, বাট স্টিল শিখতে গেলে এরকম রিস্ক থাকবেই, এবং আমার মনে হয় যে এটা ওর জন্য বেস্ট অপরচুনিটি ছিল ইউজ করা, এবং লাকিলি উইকেট পেয়েছে, আর উইকেটটা যখন পাবে কনফিডেন্ট হবে আরো বেশি। সো আমার কাছে মনে হয় ওর এমনি যে অপশনগুলো আছে সেটাই যে কোনো নতুন ব্যাটসম্যানের জন্য ভেরি ডিফিকাল্ট, অথবা তাকে খেলতে খেলতে এক সময় তো বা একটু সহজ হতে পারে, বাট যে কোনো নতুন ব্যাটসম্যানের জন্য ডিফিকাল্ট, কিন্তু ও যদি ভেতরে এখন যেটা আনার চেষ্টা করছে সেটা যদি আসে তাহলে আমার মনে হয় আরো কঠিন হয়ে যাবে। দেখেন যে আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আন্ডারস্টিমেট করার কোনো সুযোগ নেই, একটা সময় আমরাও, না না আমি বলছি আমাদের সাথে তাদের, না একটা সময় তো অবভিয়াসলি আমাদেরও অনেক স্ট্রাগল করতে হচ্ছে, শুধু না আমি যদি সামনে আগের বছরটার দিকে তাকাই আমরা অনেক ম্যাচ ভালো খেলতে খেলতে এরকমই হেরে গিয়েছি, তো
সো এরকম সময় যে কোনো ক্রিকেটেই যেতে পারে, আর ওদের জন্য খুব ডিফিকাল্ট ছিল, এটাও আমি মানি, কারণ হঠাৎ করেই তারা জানে যে বাংলাদেশে আসতে হবে, সো তাদের দিকটাও চিন্তা করতে হবে। আর অবভিয়াসলি এরকম অনেক অনেক দিন গিয়েছে আমাদের যে আমরা এরকম ভাবে হেরেছি, সো আমরা এখন একটা ভালো জায়গায় এসেছি, আমার মনে হয় তাদেরকে রেসপেক্ট করা উচিত, সো দ্যাট আমরাও এখান থেকে আরো টেক অফ করতে পারি সামনের দিকে। ক্রিকেট খেলা তো বেসিক্যালি আপনার মাইন্ড গেম, সবকিছু ডমিনেট, আপনি মাইন্ড দিয়ে যত ডমিনেট করতে পারেন তত সাকসেস হবে। যেমন সাকিব, সাকিব কিন্তু মেন্টালি এগিয়ে থাকে অনেক বেশি, মাঠে পারফর্ম করার আগেই মেন্টালি অনেক বেশি এগিয়ে থাকে, এই জন্য ওয়ার্ল্ড এর বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। সো আসলে কোনো মেসেজ আমরা দিতে চাইনি বা আমি দিতে চাইনি, যেটা হচ্ছে যেটা বললাম যে নাসির চিল্লাপাল্লা করছিল যে স্লিপ সব আসি, তারপর আমি চিন্তা করলাম যে একটা মিড অফ রাখি, যেহেতু কাতার মারলে টপে মানে খেলতে গেলে উঠে যেতে পারে, জাস্ট সিম্পলি এইটাই ইস্যু ছিল। আর তবে যখন হ্যাঁ দাঁড় করিয়েছি তখন মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া একবার করেছে। হ্যাঁ যখন ধরেন যেটা হয় যে অনেক সময় সাকিব এমন এমন টাইমে উইকেটটা এনে দেয় আমাদের, যেটা আমাদের অন্য বোলারদের উপর প্রেশারটা রিলিজ হয়ে যায়, তো যেমন আজকে রুম্মানের কাজটা করেছে, ওরা কিন্তু খুব ভালো পার্টনারশিপ করছিল, তো ওইখানে ডেফিনেটলি সাকিব থাকলে কাজটা অনেক সহজ, তো সাকিব না থাকার প্রবলেমগুলো এইগুলোই হয়, বাট আপনাকে কিছু না কিছু রিস্ক নিতে হয় তখন, সাকিব থাকলে আপনি সবসময় রিল্যাক্স থাকতে পারেন। অবশ্যই রিলিফ হয় কি আমাদের, এটা যেটা বললো যে আমাদের সাথে যখন একটা বড় টিমও খেলতে আসে তখন কিন্তু তারাও কিছুটা প্রেশারে থাকে যে হেরে গেলে অনেক সমালোচনা বা অনেক ক্রিটিসিজমের ভিতর দিয়ে যেতে হবে, তো আমাদের এটা হয় যে আমরা ধরেন জিম্বাবুয়ের সাথে জিতলে কোনো না ঠিক আছে ইটস হ্যাপেন্ড, এটা হইতেই এটাই স্বাভাবিক, হারলে অনেক ক্রিটিসিজম হইতে পারে, তো এইখান থেকে কিন্তু একটা সিম্পলি একটা একটা প্রেশার ক্রিয়েট হয়। তো যেটা হচ্ছে যে আসলে তামিমও যেটা বললো আমি ওটাই বলবো যে এই ধরনের প্রেশারে ক্রিকেট খেলা, আমি সবসময় বলি যে কিছুটা টেন্স থাকলে মাঠে পারফর্ম করতে সুবিধা হয়, অনেকে বলে যে টেন্স থাকলে কঠিন হয়, আমি মনে করি যে টেন্স থাকলে ফোকাসটাও বেশি থাকে মাঠের দিকে, সো আমার কাছে মনে হয় যে এই প্রেশারটা থাকলে পারফর্ম করতেও সুবিধা হয় বেশি।